হযরত উমর ফারুকি পারবে কিন্তু নাটক করতে হবে। বলে কেমন নাটক? বলে যখন উমর আমাদের কাছে চলে আসবে আমি বইলা উঠব, কেউ কি নাই নবীর গলাতে তলোয়ার চালিয়ে আবু জেহেলের ইনাম নিয়ে যাবে। তোমরা উমর কে শুনিয়া বলবে হ্যাঁ সর্দার একটা লোক আছে সেটা হচ্ছে উমর। তখন আমি উমর কে শুনিয়া বলবো উমরের ক্ষমতা, ওর মত তো বেকার লোক মাক্কাতে কেউ নাই। আর যেই এইভাবে যেমনই বলবো উমর কে রাগ হবে, আর এই রাগে আমাদের কাজ হবে, এই নাটকটা করতে হবে। কে বলছে আবু জেহেল? ঘিনাওনা দিমাগে কি আর ভালো বুদ্ধি আছে? খারাপই বুদ্ধি হবে। আর হযরত উমর খুব মিজাজি লোক, খুব জালালি লোক। বেরাদার কত জালালি বলছি কথাটা থাক ওখানে, আগে জালালির পরিচয়টা দেখেন। উনি যখন খলিফা ছিলেন তো এলান করে দিয়েছিল হযরত উমর, জব উমর খলিফা বন গয়া শরাবিও সুনো শরাব পিওগে শরাবি কা গরদান উমর কা তলোয়ার। উনি এলান করেছিলেন যে শরাবিরাম শুনো উমর খলিফা হয়েছে, আজ থেকে শরাব পান করেছ, তো উমরের তলোয়ার আর শরাবির গরদান। গোটা এলাকাতে বাপু সারা মিটি ভয়ে ওদের কাপকাপি চালু হইল যে উমর ফারুক যখন বলে দিয়েছেন তো আমাদের মুশকিল হইল, ই তো ছাড়বে না কাউকে। তো বাবুজি যারা চোর থাকে কিনা ওর কে ফের সময় সময় বুদ্ধি ফের আলাদাও হয়ে যায়। আবু করলে কি দোকানে সারা পান না করে রাইতে চাদর গায়ে দিয়ে যায় আর বোতল কিনে বগলে থাইসা লুকিয়ে বাড়লে চলে আসে আর বাড়িতে পান করে। আল্লাহ পাকের মহিমা দেখেন, একজন ব্যক্তি শরাবের বোতল কিনে বগলে নিয়ে বাড়ি যাইছে আর হযরত উমর সামনে। তো হযরত উমর বলছেন ইতনি রাত কহাঁ সে আয়ে, রুক কোথায় গেছিলে এত রাত্রে? বলে ওগো খলিফা এদিকে গেছিলাম। কি কাজে? বলি একটু কাজ ছিল। একটুকের নাম কহো, একটু কি কাজ নাম কহো, আর যতক্ষণ না বলেছো যেতে দিব না। বলো এত রাত্রে তুমি গেলে কোথায়? বলে হুজুর দুধ আনতে গিয়েছিলাম। জানের ভয়ে বলছে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ উমারের হাত থেকে বাঁচিয়ে লাও বাঁচিয়ে লাও, তওবা করছি আল্লাহ জীবনে সারা পান করব না, আল্লাহ গো এবার কার রকম বাঁচিয়ে না। ওই সারাবি ভয়ে ইব বলতে আছে। ফের হযরত তোমার ফারুক বলছেন কাহাঁ হে দুধ? বলে হুজুর বোতল মে হ্যায়। বলে বোতলে আছে? তো হযরত উমর বলছেন যে দুধ থাকবে বোতলে, তো ফের বগলে লুকিয়ে লে যেতে হবে, ইনাকে কিন্তু সন্দেহ হয়ে যায়। তো হযরত উমর তালোয়ার বের করে বলছেন নিকালো, ফেলো জমিন পর, আগর দুধ নিকল গয়া তো তু বচ গয়া, আগর শরাব নিকল গয়া তো তু চল গয়া। বাহির করে ফেলো জমিনে, যদি দুধ বেরিয়ে যায় তুমি বেঁচে গেলে, আর যদি সারা বেরিয়ে গেল তো তোমার খেলা কত। ই তো 72,000 বার তোবা করছে যে আল্লাহ আমি ফেসে গেলাম, কি করলাম? যেমনই দারুর বাটলি টাইনা ফেলেছে জমিনে, সারাবের পাত্তা নেই, টলটলে দুধ বেরিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। উমর কোই নবী নহি, মেরে নবী কা গোলাম হ্যায়।
तो नबी का गुलामी करते करते शराब को दूध बना दिया। उमर तुझ में ये पावर आया कहां से? उमर ने कहा कि गुलाम नबी से। तुम्ही नबी नहीं, एकटा नबीर गुलाम। तुम्ही यदि शराब के दूध बनिए दीते पारो तो अमान नबी एकटा गुनागर उम्मत के जन्नती करते पारे ना। बेशक बुझासे कथा ওই হযরত উমর উনারি কথা বলছে আবু জেহেল যে নাটক করো তো কাম হবে। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দিয়ে শুনুন। তখন হযরত উমর ফারুক কালমা পড়েননি, উনি ইসলামে তখন শামিল হননি। ঠিক হাজরা তোমার ফারুক ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে, আর যেমনই আবু জেহেলের নিকট এসছে গো, আবু জেহেল বলছে যে উমার চলে আসছে, নাটক চালু কর। বেরাদার দেখছে যেন হাজরা তোমার ফের দাঁড়িয়ে গেলেন, আসছেন না বলে দাঁড়া, ওখানে দাঁড়িয়ে গেল, একটু আসতে দাও। কেন দাঁড়িয়েছিলেন হযরত উমর? যেখানে দাঁড়িয়েছিলেন ওখানে একটা খাসি হালাল করছিল অন্য লোক, আর খাসিটা হালাল করেছে আর হযরত উমর গিয়া জুটেছেন ওখানে, তো খাসির পেট থেকে বন্ধ কালমা তৈয়া বের হয়। হযরত উমর নিজের কানে শুনলেন, তখন তো কালমা পড়েননি, অতটা গুরুত্বপান দিলেন না, শুধু শুনলেন, ফের আগে চলে যাচ্ছেন। যেমনই নিকট এসছেন বলে এবার নাটক চালু করো। আবু জেহেল বলছে কেউ কি নাই, নবীর গলাতে তালোয়ার চালাবে, আর আবু জেহেলের কাছ থেকে ইনাম নিয়ে যাবে। আবু জেহেলের লোকেরা বলছে হ্যাঁ সর্দার, একটা আছে। কে? তো উমার। ধোকাবাজ কুত্তার দুম বলছে উমারের ক্ষমতা আছে, ওর মতো তো বেকার লোক মক্কা নগরে কেউ। হাজরা তোমার শুনতে পাই, শুনতে পাই ঘোড়া রুকে বলছে বল আবু জেহেল, যদি নবীর গলাতে তালোয়ার চালিয়ে দিই তো কি দিবি বল? আবু জেহেল বলছে 10টা লাল রঙের উট দিব। ওই জামানাতে লাল রঙের উটের বড় দাম ছিল। হযরত তোমার বলছে তুমি উট রেডি রাখো, আমাকে যেতে যতটা সময় লাগে, নবীর গলা কাটতে সময় লাগবে না। আবু জেহেল ওর সাথীরাকে বলছে একটা খাসি কাইটা দে, ভোজ লাগা, আজকে মন ভরা মাংস ভাত খাবো, আজকে কাম হয়ে যাবে। আবু জেহেলের দু তিনটা লোক ফের ওরা এক অপরকে বলছে আমাদের তো মনে লাগে না কাম হবে। বলে কেন? বলে এখনো ভুলিনি, মনে আছে আবু জেহেল আমরা কি বলেছিল কে যাও যাও নবীকে বলো মোটা গাছটাকে উঠিয়ে নিজের কাছে ডাকবে, ফের ঘুরিয়া ওখানি বসিয়ে দিবে, একটা পাতো যেন না ঝরে, গাছটার নাও যেন মরে, তো কালমা পড়ে নিব। এই তো বলেছিল নবী পাক কে, যেমনই বললাম হুজুর সর্দার আবু জেহেল আমাদেরকে বললেন যে গাছ লাগাছে, উঠিয়া আপনি নিজের কাছে ডাকুন, ঘুরিয়া গাছটাকে বসিয়া দেন, একটি পাতাও না ঝরে, গাছও না মরে। আবু জেহেল বললে কালমা পড়বে, নবী আমার কি বলেছিলেন মাই কিউ বলু, তুম লোক যাকে বলো এক গাছ তুমে নবী মুস্তাফা বুলায়া। তোমরাই যা বলো
আমি যদি বুইলা দিই তোমাদের সর্দার হাজরা তোমারে কথাটা রেখে বুঝাবার জন্য এটা বলছি না ছেড়ে দেব এটা ভয় লাগছে না সাবজেক্ট বাইনা দাও তো হইছে না ফের সাবজেক্ট ছাড়া হইতে যাও তো জরিমানা লাগতে পারে ভিরাদার তো রাসূলুল্লাহ বলছেন যে আমি কেন বলবো তোমরাই যা বলো যে কাজ তোমাকে নবী মুস্তাফা ডাক দিয়েছে এবার আমরা গাছকে বলতে যাচ্ছুনু আর আবু জেহেল ডাইকা বললে না গাছকে বলতে যাইছে তো এবার আবু জেহেল আর লোক দুটাকে বলছে শুন এখানে বলে গাছকে বলতে যাচ্ছি বলে আগে শুন চলে এলো কি বলছেন সর্দার বলে গাছকে যা বলি যে নবী পাক ডাকেননি বলিস না যে ডাইকাছে বলা যায় না গাছ উঠে চলে যেতে পারে তো যে গাদ্দার যে দুশমন ও ভয় করছে যে চলে তো দিওয়ানায় নবী তো বলবেনই যে যাবে বেরাদার তো ওই লোক ছেলে দুটাই গল্প করছে যে আমরা তখন কত ভাবলাম যে এরকম ঘাটিয়া লোক দেখিনি কোনোদিন ওই বলি ওই বললে যে নবী পাক যেন গাছটাকে ডেকে নেয় আর ফির ওই আমরা কে বলছে গাছকে যা বলেছে ডাকেনি আবু জেহেল শিখিয়া দিচ্ছে আল্লাহ তালার মহিমা দেখুন জিব্রিল আমিন নাজিল হইলেন জিব্রিল আমিন বলছে না কা শিখিয়া দিচ্ছে আবু জেহেল যে গাছকে বলবে ডাকেনি কিন্তু হুজুর আপনি আমাকে দেখছেন দুনিয়ার কোন লোক দেখতে পায় না ওরাও দেখতে পায় না ওদের পিছন পিছন আমি চললাম গাছকে ঝুট বলবে মারবো গালে তামাচা সহি বলবে আকা ওরা তো আমাকে দেখতে পায় আপনি দেখছেন अब लोग छेले दुटा बोलचे जारे भय लग छे रे ओ दिन मैर खेयेछि फेर ला जज मैर पड़बे किनको मैर खेयेछे गाछेर काछे गिया उ बोलचे तुई बोल ई बोलचे तुई बोल माने ओदर मन बोले ना जे बोली तो बोलचे ठीक आछे ना बोलबो तो फेर सरदार कछे के मैर खेबे बोल जा मुनि बोलार इच्छा करेछे জিব্রিল আমিন তামাচা উঠিয়ে ওর গালে যেমনই মেরেছে তিন পাক ঘুরল ওর বন্ধু বলছে মাথা খারাপ ঘুরছি গেলে বল ই তখন ভাবছে যদি বইলা দি যে বলতে যাচ্ছিলাম ঝুট কথা কে মারলে তো আমাকে বলবে পাগল নাকি তোর পাশে আমি ছাড়া কেউ নাই কে তোকে মারলে তখনই বলছে বন্ধু মাথা ঘুরে তুমি বলো বলে আমার তো মাথা ঘুরছে আমি পারছি না হঠাৎ আমাকে কি হয়ে গেল তো তুমি বলো ও আর বলছে না যে আমার গাল লাল হয়ে গেছে বলে তুমি বলো এটা কোনো বড় কথা আমি বলছি अब ऊ जखन बोलते गेलछे तो एमन जोरे हजरते जिब्रिल आमीन मेरेछेन ई घुराछे तीन पाक ऊ घुरछे ई गोनछे घुरछे एक दो तीन चार पांच पूर्ण छ पाक घुरलो ई बोलछे आमी तीन पाक तुमी छ पाक केने ई तो बुझाइले छे जे एरकम आरो हाल होयेछे तो बोले बुझते पारिस ना তোর যা হাল তা আমারও হাল আর আবু জেহেল দূর থেকে দেখছে আর খালি বিস বিস করছে এরাকে যে বলতে পাঠাইনু তো ঘুরা ঘুরি গেলে করছে তো দিশা ভাই নাকে জিব্রিল আমিন মেরেছে আল্লাহ পাকের শান দেখেন দুজনের মুখ থেকে এক সঙ্গী বের হচ্ছে এই গাছ তোমাকে আখেরি নবী আল্লাহ পাকের মাহবুব ডাক দিয়েছে যেমনই বুঝাছে গাছ আগে ঝুকলো পিছে ঝুকলো দায়ে ঝুকলো বায়ে শূন্য উঠে গাছ চলতে লাগলো
লিখছে তারিখি কিতাবে যে গাছটাকে এইভাবে ধরা যাবে না, এত মোটা গাছ। নবী মুস্তাফার কাছে গিয়ে প্রত্যেকটা ডাল থেকে আওয়াজ বের হচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার ইশারা করলেন, গাছ ফের যেখানে গিয়ে সেখানে বসে গেল। আর যদি এর প্রতি বিশ্বাস করব না, ফের তো কথাই কথা বেরিয়ে আসবে, খাজা তো নবী নয়, ফের উনার ডাকে ফের আনা সাগর কেমন করে এল, উনি তো নবী নয়, উনার মুরিদ বলছে হুজুর ক্যা করো, দুশ্মনো কা পেহরা লাগা হুয়া হ্যায়, পানি নেহি দে রাহা হ্যায়। তো খাজা নে পুকার উঠা, পাগল চুপ, দুশ্মনো কো মত বলো, পানি কো বলো, কেই পানি তুঝে খাজা নে বুলায়া। সুবহানাল্লাহ, তুমি দুশ্মন রাখে বলিও না, পানি কে বলো, তোমাকে খাজা ডাক দিয়েছে, যাও। ছুট্টু হুনটা লোটা লিয়ে গেল আর পুকুরের নিকটে রাইখা বলছে, পানি তুমি খাজা নে বুলায়া। টোটাল পানি হিলা ডোলা চালু হইল, গোটা আনা সাগা একটা টুক নিতে চলে। তো বলবো না, সুলতান মোলবি সাহেব বলবেন না, হাফিজ হানজালাল সাহেব বলবেন না, আপনার ইমাম সাহেব বলবেন না, যে খাজা ই পাওয়ার তুজকো কিসনে দিয়া, কহাঁ সে তেরে আন্দার আয়া। তো খাজা বল উঠে, মাই আউলাদে নবী হু, মেরে আন্দার আকা কা খুন হে, আমি নবীর আউলাদ, আমার মধ্যে রসুলুল্লাহর রক্ত আছে, তো কেন আমার ডাকে আসবে না? তো নবীর রক্তের ডাকে যদি আনা সাগার আসে, তো আমার নবীর ডাকে গাছ আসবে না? তো বিরাদার, ভাইরা বাপিরা, আমার বন্ধুগণেরা, ভুলেই তো দেখেন বাংলা ভাষাতে রসুলুল্লাহর সানে বলছেন, আমি যে বক্তব্য রাখছি আমার মা বোনেরা বুঝতে পারছে, সব পড়ছে, তাই বাংলা শব্দে বলছে কি, নূর নবী জিরি মারিতাবার নাই গো সীমানা, নাই গো সীমানা, সারা জগত খুঁজে দেখো, সারা জগত খুঁজে দেখো, সবই তোর দিওয়ানা, নূর নবীজির মারতাবার নাই গো সীমানা, নাই গো সীমানা। আগে বলছেন কে সৃষ্টি করিলেন আল্লাহ, নবী কে আপন নূরেতে মানব রূপে পাঠালেন মাকারি ভূমিতে, সৃষ্টি করিলেন আল্লাহ নবী কে আপন নূরে হেতে মানব রূপে পাঠালেন মাকারি ভূমিতে, আর নবীর নূরে আলোকিত, নবীর নূরে আলোকিত, ইয়ে সারা জামানা নূর নবীজির মারতাব, নারায়ে সালা, মাওলানা সুলতান জীবন বক্তা সাহেব মুহাজ্জাজ। আগে বলছেন কি, মেঘ ছায়া করে রোদ না লাগে গায়ে, আর পাথর গলে মম হয় ব্যথা না দেয় পায়ে, সুবহানাল্লাহ, মেঘ ছায়া করে রোদ না লাগে গায়ে,
পাথর গোলে মম হয় ব্যথা না দেয় পায়ে ডুবা সূর্য ফিরে আসে ডুবা সূর্য ফিরে আসে চাক হয় চাঁদের সিনা ওর নবীজির মারিতাবার নাই গো সীমানা নাই গো সীমানা ছন্দ দেখেন কি আবু জেহেলি বলে কি আছে মোর হাতে ইমান নিয়ে আসিব যদি বলে দিতে পারে আবু জেহেলি বলে কি আছে মোর হাতে ইমান নিয়ে আসিব যদি বলে দিতে পারে পাথর হাতে কলমা পড়ে পাথর হাতে কলমা পড়ে দাই নবীর ঠিকানা নূর নবীজির মারতাবার নাই গো সীমানা নাই গো সীমানা বিরাদার অনেক বড় আছে কথা হচ্ছে যে কালকের প্রোগ্রাম রাত 8:30 সময় শেষ হয়েছে সারাদিন চলে এসে বলা বলি ওকে তো গোটা গোটা কোজ পারছি না টানতে তো ইনশাল্লাহ আগামী কালকে যখন গোটা দিন শুয়ে থাকব তো রাত্রে গোটা গোটা গজল টেনে বলে দেবো বিরাদার আবার আগে চলুন আপনাকে মন ঠিক আছে সব ঠিক আছে হালাত ভালো আছে কিনা আজি বাবা তোমার বাপ কোনটা হলো পারছে আরো যে পাল লাগবে বিরাদার আব চলুন তো ওই লোকটি বলছে এই যে ফের নাটক চালু করলে আবু জেল আর বলছে খাসি মার মাংস রান ভাত রান এবার জিতে যাব এবার নবীর খেলা শেষ হবে উমারের রাগ বাড়া খারাপ কাম করে দিবে কিন্তু আমাদের মন বলছে যে উল্টা না হয়ে যায় ওর লোকই ফের বলছে যে উল্টা না হয়ে যায় তোরা ফের বলছে শুন খাসি কাটতে বলেছে খাইতো তো বাবা কাট খাইতো তো বাবা খাসি হালাল করে মাংস ভাত তৈরি করছে এবার হাজরা তোমার কে বুলিয়ে দিলে আবু জেহেল 10টা লাল রঙের উঠ দিব নবীর গলাতে তলোয়ার চালি আয় ব্যাটাক বাটি মোর বাপ চলে এসছে হয়ে গেছে ঘুরাই রে বাবা তোর আব্বা নিয়ে চলে এসছে বেশি খরচ করিস না লকডাউনের মোকা বিরাদার তো হাজরা তোমার যাচ্ছেন তো রাস্তাতে বাবুজি হাজরাতে আব্দুর রহমানের সঙ্গে উনার দেখা তালোয়ার নিয়ে আছে হাজরাতে উমার আর ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাচ্ছে নবী মুস্তাফার দিকে আর হাজরাতে আব্দুর রহমান বলছেন উমার রুক এখানেও বাবুজি মানে আমি তো বাংলা পড়তে জানি না উর্দু ভাষাতে পড়ে পড়ে হয়তো বাংলা বলছি তো এখানে উর্দুতে দু চারটি কথা আছে ওটির বাংলা আমি করতে পারিনি তো আমি ফের ভাঙ্গা ভাঙ্গা করে বুঝিয়ে দেব তো বলছে কে চলে জো কতল কো উমর কাহা কিসি নে রোক কর কাহা চলে হো অর কিধার মিজাজ কিউ হে আরশ পর মানে চলে জো কতল কো উমর কাহা কিসি নে রোক কর ওকে থাইমা বলছে দাঁড়াও কোথায় যাচ্ছ এত মিজাজ আগুন কেন তো হযরত তোমার বলছেন যে তোমার নবীর গলাতে তলোয়ার চালাইতে তাই বলছেন হযরত আব্দুর রহমান যে আমার নবীর গলাতে পরি চালায়
উমার আগে খবর নাও, তোমার বোন আর তোমার ভগ্নিপ দুজনই কালমা পড়ে নিয়েছে। তোমার বাড়ির খবর তোমাকে না, আর তুমি আমার নবীর গলাতে তলোয়ার চালাতে চলেছো। হাজরা তোমার বলেন, তোমার কথা যদি সত্য হয়ে যায় আমার বোন আর ভগ্নি পোতের গলা কাটবো, আর যদি তোমার কথা মিথ্যা হয়ে যায় তো তোমার নবীর সঙ্গে তোমারও গলা কাটবো। হযরত আব্দুর রহমান মুসকিমে রাহাইসে বলছেন, হামে মঞ্জুর হ্যায়। আমি মঞ্জুর করছি, যদি ঝুট বলি তো আমার নবীর সঙ্গে কেন, আমার নবীর পরে আগে আমারই কেটে দিল। তাই বলছেন কে চলে জো কতল কো উমর কহা কিসি নে রোক কর কহা, চলে হো আর কি ধর মিজাজ কিউ হে আরশ পর, জরা বহন কি লো খবর ফিদা হে জো রসূল পর, জরা বহন কি লো খবর ফিদা হে জো রসূল পর, ও কহি রহি হে হর ঘড়ি নবী 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 নবী। তোমার বোন তোমার ভগ্নিপত ওরাই তো সব সময় ইয়া নবী বলছে। হযরত উমার তবে আগে আমি আমার বোনের বাড়ি গিয়ে দেখি। ঠিক হযরত উমার নিজের বোনের বাড়ির দিকে আসলেন, এইসা দেখছে জানো বোনের বাড়ির দরওয়াজা বন্ধ, দরওয়াজাতে দাঁড়িয়ে হযরত উমার কান লাগিয়ে শুনছে, ভিতরে কে যেন কালমা পড়ে, ভিতরে একজন নবী পাকের সাহাবি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত উমারের বোন আর ভগ্নিপতকে দুইজনকে কালমা তৈয়ব পড়াচ্ছেন, ইসলামের শিক্ষা দীক্ষা দিচ্ছে। হযরত উমর ফারুক আওয়াজ দিচ্ছে, বোন ফাতিমা দরওয়াজা খুলো বোন। উনার বোনের নাম হচ্ছে ফাতিমা। হযরত উমারের আওয়াজ শুনে, উমারের আওয়াজ শুনে ফাতিমা বলছেন হযরত খাব্বাবকে, হুজুর আপনি ছুপিয়ে যান, আমার ভাইয়ের রাগ ভালো নয়, ভিতরে এসে হয়তো আপনার উপরে জুলুম করবে, হুজুর আপনি তো মেহমান যান আপনি ঘুমিয়ে ছুপিয়ে যান। হযরতে খাব্বাব ছুপিয়ে গেলেন। এবার উনার বোন ফাতেমা দরওয়াজা খুললেন, যেমনই দরওয়াজা খুলেছেন ভিতরে গিয়ে বন্ধুগণ বলছেন, হযরত উমার বলো তো দরওয়াজা থেকে শুনতে পেলাম তোমরা নাকি কালমা তৈয়্যা পড়ছিলে, আমার মনে হচ্ছে। উনার ভগ্নিপত বলছে, কে বলল আপনাকে শুধু এই কথা বলেছে? হযরত উমার নিজের ভগ্নিপতকে দূরে ধাক্কা দিয়ে বলছে, তোমার সঙ্গে কথা বলছি না আমার বোনের সঙ্গে বলছি। হাইরে কেমন স্বামী স্ত্রী দেখেন। উনার বোন ফাতেমা বলছেন, দাঁড়ান ভাইজান, আপনি যদিও উনার সঙ্গে না বলেন, উনি তো আমার সরতাজ, উনি আমার সরতাজ, যখন আপনি আমার স্বামীকে ধাক্কা মেরে দিলেন, হ্যাঁ পড়ছিলাম কালমার পড়বো। বোন তো ফের উনারি যেমনই বলেছেন পড়ছিলাম আর পড়ব, বলে কালমা পড়া বাদ দিবে না, বলেন না। হযরত উমার তামাচা উঠিয়ে বোনের গালে মারলে, কানের বালি
এত জোর মেরেছেন যে ছুটে জমিনে পড়ল পাঁচটা উঙ্গলি নিজের বোনের গালে ফুটলো হযরত উমার বোন চট করে বোনের ভাইয়ের হাত ধরে চুমচার বলছে ভাইজান আমার কোনো দুঃখ নাই কারণ আমার মনে আছে আমি যখন বাচ্চি ছিলাম আমার ভাইয়ের ইন্তিকাল আপনার কোলে আমাকে রেখে গিয়েছিলেন আপনি আমাকে গোসল দিয়েছেন আপনি আমার মাথার চুল বেঁধে দিয়েছেন এই হাতি আপনি আমাকে মানুষ করেছেন আপনি যতই মারো জান দিয়ে দিব ইমান দিব না সুবহানাল্লাহ ইমান নষ্ট করব না হযরত তোমার কত কাঁদলে এই হাতে আমি তোমাকে মানুষ করেছি কালমাতে কি এমন মধু আছে ইসলামে কি এমন স্বাদ আছে যে মার খাচ্ছ তবুও তুমি ছাড়তে চাইছো না আজকে তোমার ভাই উমার জানতে চাহে কি এমন মিষ্টি আছে ইসলামে সুবহানাল্লাহ উনার বোন চট করে বলছেন ভাইজান আমার ইসলাম পবিত্র ইসলামের বাণী পবিত্র নাপাক লোককে শোনাব না সুবহানাল্লাহ ইনি তো বড় জিদ্দি ছিলেন বোনের বাড়িতে গোসল পানি করে পাক হয়ে এবার বোনের সামনে বসে বলছেন এবার তো পাক হইলাম এবার তুমি আমাকে শোনাও উনার বোন ফাতেমা নামাজ পড়ার মতো বসলেন হযরত তোমারকে সূরা তাহা পড়ে পড়ে শোনাতে লাগলেন যেমন যেমন সূরা তাহা উনার বোন ফাতেমা পড়েন হযরত তোমারের দিল পানি পানি হয়ে যায় সুবহানাল্লাহ হযরত তোমার বলছেন ফাতেমা বস কর যেই নবীর কদমে নিজের করদান ঝুঁকিয়ে দেওয়া উচিত আবু জেহেলের ভাঙনে পড়ে সেই নবীরই গর্দন কাটতে চলেছিলাম ফাতেমা আমি ভুল করে দিয়েছি বলো তো নবী মুস্তাফা কোথায় আছেন আমি উনার দরবারে গিয়ে নিজকে উনার হাওয়ালা করে দিব সুবহানাল্লাহ হযরত তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন পিছন পিছন উনার ভগ্নী পোত উনার বোন দৌড় লাগাল জানি না নবীর কাছে গিয়া কি ঘটনা ঘটাবে হযরত তোমার কিন্তু তলোয়ার নিয়ে আছে নবী মুস্তাফার দিকে চলে যাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন আকা দেখেন দেখেন উমার তলোয়ার নিয়ে চলে আসছে হুজুর এর লক্ষণ ভালো লাগে না যদি আপনার আদেশ হয়ে যায় উমারের তলোয়ার নিয়ে ওরি গলা কেটে দি দয়ার নবী বলছেন আবু বকর ঠেহরো ইন্নি আরা মালা তারাও না এ আবু বকর নিশ্চয় আমি যাহা কিছু দেখি তোমরা দেখতে পাও না সুবহানাল্লাহ আস্তে আমি যাহা কিছু দেখি তোমরা দেখতে পাও না আস্তে দাও উমার হযরত উমার যেমনই নবী পাকের সামনে এসেছেন দয়ার নবী ওর পাঞ্জাবির দামান ধরে বলছেন খিচে এই উমার আব তক বাজ নহি আওগে হযরত উমর তলোয়ারটা নিয়ে নবী মুস্তাফার কদম তলে রেখে দিলেন আকা তলোয়ার আপনার কদমে গর্দানও আপনার কদমে সুবহানাল্লাহ এতদিন আপনাকে বুঝতে পারিনি আকা
আমি সব আপনার হাওয়ালা করে দিলাম, আপনার দিল চাহে আপনি আমাকে রাখুন, দিল না চাহে আপনি কেটে দেন। দয়ার নবী হযরত উমারে দুই বাহা ধরে উঠিয়ে বলছেন, আকা উমার এসো বুকে লেগে যাও। হযরত উমারকে টেনে বুকে লাগালেন। হযরত উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ব, কিন্তু হুজুর আকায় পড়ব না, কোন একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে উমার এলান করে কালমা পড়বে। সুবহানাল্লাহ, কাফির মুশরিকদের সামনে এলান করে কালমা পড়ব আমি শুনেছি, আপনি নাকি দুই রিকাত করে নামাজ চুপচাপে পড়ছেন, আমি কালমা পড়ছি আকা, চলুন কাবা ঘরের সামনে উমার দাঁড়িয়ে থাকবে আর খুলে আম আপনি দুরি কাত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ের সালাম নারায়ের সালাম মাসলাক আলা হযরত জিন্দাবাদ মাসলাক আলা হযরত জিন্দাবাদ। হযরত উমার বলেন, আমি দাঁড়িয়ে থাকবো, আপনি খুলে আম দুরি কাত কাবা ঘরের সামনে নামাজ পড়বেন, আজকে আপনার উমার দেখবে কোন মায়ের লালাজ যা আমার আকাকে নামাজ পড়তে রুখে দাও। তো উমার ইসলাম আনাতে মুসলমান হওয়াতে ইসলামে যান চলে আসে, ইসলামের শক্তি বেড়ে গেল। হবে না কেন, যখন হযরত উমার আবু জেহেলের কাছে, বাবুজি বলছিল যে কি ইনাম দিবি, তখনই নবী আমার দোয়া করেছেন। কি দোয়া করেছেন তাই বলছেন, কে সরকার নে এক রোজ ইয়ে মক্কে মে কাহা থা, মক্কে মে কাহা থা, সরকার নে এক রোজ ইয়ে মক্কে মে কাহা থা, মক্কে মে কাহা থা, ঈমান জো লায়েঙ্গে উমর কৈসা লাগেগা, ঈমান জো লায়েঙ্গে উমর কৈসা লাগেগা। সুবহানাল্লাহ, তো নবী আল্লাহ তাআলা কে বলেছেন, আল্লাহ উমর যদি মুসলমান হয়ে যায় এমন একটা সৌন্দর্য লাগবে, ইসলামে জান চলে আসবে। নবী পাক দোয়া করেছেন, কবুল হয়ে গেছে। হযরত উমার উঁচা জায়গাতে দাঁড়িয়ে সব কাফির মুশরিকিন হাইটে যেছে আর জোর আওয়াজে বলছে, ও লোগো চলনে বালে দেখ লো উমার কালমা পড় রহা হ্যায়। চলে বলেন সুবহানাল্লাহ, উমার কালমা পড়াতে কত দাম, কে উমার কালমা পড় রহা হ্যায়, এই কাফিরো দেখো তো খোদা নে কাহা মাহবুব উমার কো দুনিয়া মে জান্নাতি হোনে কা খিতাব দে দো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে সালা মানা সুলতান জীবন বক্তা সাহেব, উমারকে দুনিয়াতি জান্নাতি হওয়ার সংবাদ দিয়ে দাও। কাজী এমন করিলেন উনি যে আল্লাহর তরফ থেকে সংবাদ চলে আসে, ভালো কাজ করবেন তো ভালো হবে না, নিশ্চয়ই ভালো হবে, আর আপনি যদি খারাপ করেন তো খারাপ হবে। এই মোটামুটি গত মাসের 10 তারিখে আমি বহরমপুর গেছিলাম জলসাতে, তো আমাকে ফোন করে বলছে, হুজুর আপনার টাইম রাইত 10টায়, ঠিক আছে, আমি কিন্তু রাইত 10টার সময়তে প্রোগ্রাম ধরবো, একবারে পাখির মতো উড়ে যাচ্ছি, আর ওইঠে যা আমার টাইম হয়ে গেছে 2টায়, রাইত 2টায়, ভাবছি 2টাতে বকরি চড়াবো, কাকে শুনে কমিটির লোককে ডাকলাম যে আপনারা 10টায় বলেছিলেন, তো ফের 2টাতে যে তো দাদাগিরি করে বলছে, ডেকেছি আমাদের যটা ইচ্ছে তটাই দেবো,
ঠিক আছে রাইট দুটো স্টেজে উঠনি তিনটাতে শেষ হলো সারা জাগতে হলো ওরা যে পয়সা দিলে তো পয়সাটি নিলাম গাড়িওয়ালাকে বললাম চলো বাড়ি চলো ওরকে পার্শ্ববর্তী গ্রামে দু জায়গাতে আমার দূরের জালসা লাভা আছে এক এক নাইটে ১২,০০০ করে তো ৬,০০০ করে আমি অ্যাডভান্স নিয়েছি ওরাকে ফোন করে বলে দিল যে ওই কমিটি আমাকে টাকা দেয়নি তোমরা লে লিও জৈসি করনি ঐসি ভরনি তখন ওর কাছে গেলছে তোরা টাকা দিসনি টাকা তো দিয়েছি ফের ফোন লাগে টাকা যে দিয়েছে আমি ১০টা থেকে ১২টা অবধি আমার টাইম আমাকে টাইম দিলে ২টাই ছাড়নো আমি ৩টাই ওই যে ঘন্টা বেড়েছে সব বেতন জড়ো তো ৩ ডবল ও দনটা জলসা মিস্টেক করে দে আমি যাবই না জিন্দেগি খোদার দুনিয়া ছোট আছে ও নিজের দাসে পেয়ে পাকামু না করলে নিজের দাসে পেয়ে শেরগিরি দেখাইলে তোর শেরগিরি গেল তুই একটা গোলমাল করবি তো ২টা এলাকা বরবাদ করবি যাব না আর আল্লাহ না করে যে যাইতে হয় ৭ কিলো ধান দিছে দাদা আর কিছু নারে লাগা ৮ কিলো ধান দিছে ধান আর বলছে নারে তো তোর ৭ কিলো ধানে কয়বার নারে লাগাবো ৭ কিলো ধান তো লাভই যাবে না ৭ কিলো ধান দেয় বলছে নারে লাগো খেড়ি আছে যাই না গো আগাদি গুণ হাটে না বলে উমুক যে না ১/২ কিলো ধান চাও ও দাঁড়িয়ে গিয়েছে জানা রে ভাই যাকে নারেটা লাগান আব ৭ কিলো ধান যদি সবাই ৭ কিলো করে দেয় আর নারে লাগাই তো ফজরে আজান হয়ে যাবে তো এক মোল্লা জুটবে না তো যা সব কাইতে পারে এমনও জায়গা আছে তো যাই হোক বিরাদার তো ভালো কাজ হলে ভালো নাম হবে আর খারাপ কাম হলে খারাপ নাম হবে তো হাজরা তোমার কামই এমন করেছেন যে আল্লাহ আল্লাহ ফারিস্তা তমাম সবাই আনন্দ খুশি বন্ধুগণ আমার কি বল আবু জেহেল খাইতে বসে লোকজনকে নিয়ে আর হাজরা তোমার ঘোড়াই না বলছে এ আবু জেহেল তুই মেরা নেই मैं तेरा नहीं तुमसे मेरा कोई रिश्ता नहीं मैं आका का गोलाम बन गया अमी कलमा पढ़े निया जी और वो ही सोमते आबू जेल खली आखंडा टुकड़ा मांसो दिए चे मुखे और जामुनी बोले से कलमा पढ़े जी थुक करे फेले बोल चे खावा जाई ना तीता लागे मांसो को नू तीता लागे তো হাজরা তোমার কালমা পড়ে নিয়েছে বুলোকে তিত্তা লাগছে আবু জেহেল বলছে দেখব তো হাজরা তোমার ফারুক ওর দলের মধ্যে তিনটা লোক ওর খুব পরিচিত ছিল সুবহানাল্লাহ কেমন দেখেন ওই তিনটা লোককে বলছে ওঠ আর পড় কালমা পড় তো মেরা আপনা হে না পড় তো ওই তিনটা লোক হাজরা তোমার সঙ্গে কালমা পড়ে ওনার কাছে চলে আসে তো চলে যখন আসলেন তো আবু জেহেলকে রাগ তোকে দেখব তো হাজরা তোমার চট করে বলছেন ওই তমাম লোকের সামনে যে তিনটাকে কালমা পড়াইলে ওই তিনজনকে শুনাইছে আবু জেহেলকে শুনিয়া খোদা কা নাম লিখ দে না नबी का नाम लिख देना खुदा का नाम लिख देना नबी का नाम लिख देना जहां पर कुफुर लिखा हो जहां पर कुफुर लिखा हो वहां इस लाम लिख देना जहां पर कुफर लिखा हो वहां इस लाम लिख देना सुभान अल्लाह बेसी पाकामु करबे आबू जे तो जेटे जेटे कुफर लिखा থাকবে মিটিয়া ইসলাম লিখে দেবো কিছু তো করতে পারবে না দয়ার নবী মুস্তাফা